নির্বাচনী সরঞ্জাম বিতরণের বিষয় জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, সরঞ্জাম বিতরণের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি ফারিয়া, যেমনটি আসলে জানতে চেয়েছিলেন, চট্টগ্রামে নির্বাচনী সরঞ্জামগুলো বিতরণ শুরু হয়েছে। সকাল 10টা থেকে এই নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। যারা প্রিসাইডিং কর্মকর্তা আছেন তারা এই সরঞ্জামগুলো নেওয়ার জন্য এসেছেন। তারা একের পর এক চট্টগ্রামের আউটডোর স্টেডিয়াম জিমনেশিয়ামের ভিতর থেকে কিন্তু একটার পর একটা নিয়ে বের হচ্ছেন তারা, এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সাথে সাথে রয়েছে আনসার বিডিবির দল, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সহযোগিতা করছেন। যারা প্রিসাইডিং কর্মকর্তা আছেন তারা মালামাল বুঝে নিতেন, শুধু ব্ল্যাড পেপার ছাড়া বাকি যেই সরঞ্জামগুলো আছে সেগুলো তারা বুঝে নিতেন এবং বুঝে নিয়ে গাড়িতে তুলতেছেন, এবং সেই সাথে প্রত্যেকটা গাড়িতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন। চট্টগ্রামের 16টি আসন রয়েছে, এই 16টি আসনের মধ্যে 3টি হচ্ছে সিটি কর্পোরেশনের মধ্যে আর বাকি 13টি সিটি কর্পোরেশনের বাইরে আসন। এবং প্রতিটি আসনে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুলিশ রয়েছে এবং সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। সেই সাথে র্যাব টয়েল দিতেন, সেনাবাহিনী টয়েল দিতেন। আরেকটা বিষয় হচ্ছে যে বেশ কিছু কেন্দ্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেন্দ্র পরিদর্শন করেছেন এবং সেই সাথে সিএমপির কমিশনারও পরিদর্শন করেছেন, এবং সিএমপির কমিশনারের বাইরে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি তিনিও পরিদর্শন করেছেন। চট্টগ্রামে এখনও পর্যন্ত সেরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে ধারণা করা হচ্ছে সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন হবে এটাই মনে করছেন। তবে চট্টগ্রামে 2023 কেন্দ্র রয়েছেন, প্রতিটি কেন্দ্রেই কিন্তু এখান থেকে মালামাল যাচ্ছেন এবং ধারণা করা হচ্ছে আজকে সন্ধ্যার মধ্যেই সব কিছু মালামাল যাবে, এবং সেই সাথে যারা মালামাল নিতে এসেছেন তারা কিন্তু বুঝে নিচ্ছেন একের পর এক। এই ছিল ফারিয়া আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।